আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদের জন্য একটা কিডস স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। আসলে এটা শুধু বাচ্চারা নয়, বড়রাও খুবই পছন্দ করবে, আর সেটা হচ্ছে চিকেন পপকর্ন। সাধারণত KFC-তে এটা কিনতে পাওয়া যায়, এখন বাসায় সেই চিকেন পপকর্নটা তৈরি করে দেখাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। চিকেন পপকর্নের জন্য আমি হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি 1 কাপ, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। 1 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, 1 চামচ দিয়ে দিচ্ছি কাবাব মশলা, এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, এখন 1 কাপ দিয়ে দিচ্ছি বাটার মিল্ক। এখন ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। ম্যারিনেট করা মাংসটাকে আমি ঢেকে রেখে দেব 1/2 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা রেখে দিবেন। চিকেনটাকে কুট করার জন্য আমি একটি মিক্সিং বোলে 1 কাপের চেয়ে সামান্য কিছু কম ময়দা নিয়ে নিচ্ছি। 1/2 কাপ নিচ্ছি কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, সামান্য দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি 1/2 চামচ রেড চিলি পাউডার, আর দিয়েছি 1/2 চামচ কাবাব মশলা। এখন উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন একটা সাইডে বাটিটা রেখে দিচ্ছি। ফিরে এলাম 1/2 ঘন্টা পর। এখন চিকেনটাকে আমি কুট করে নিব। চিকেনগুলোকে আমি একবার কুট করে নিয়েছি, এখন আবার আমি কুট করে নিব। একইভাবে আমি সবগুলো চিকেন কুট করে নিব। সবগুলো চিকেন কুট করা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে, আমি একে একে চিকেন পপকর্নগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নিব। আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে 5-6 মিনিট সময় নিয়ে চিকেনগুলো ভেজে নিয়েছি, এখন একে একে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার KFC স্বাদের হোমমেড চিকেন পপকর্ন। আশা করছি আমার এই রেসিপি ফলো করে তৈরি করলে নিরাশ হবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।